হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে খুবই একটি পুরনো আসনের ডিজাইন শেয়ার করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রথমে আসনের চারিদিকে একটু একটু ছেড়ে আমি চিহ্ন তৈরি করা শুরু করবো আমি ক্রস চিহ্ন তৈরি করছি এইভাবে আপনারা পুরো আসনটার একধারে লম্বা লম্বি তৈরি করবেন ক্রস চিহ্ন তৈরি করার পর আর দিকেও ওই একই পদ্ধতিতে আপনারা আরেকটি লাইন তৈরি করবেন এভাবে লাইন তৈরি করার পর আট দিকে লম্বা দিকে লাইন তৈরি করার পর আমি ক্রস সংখ্যা গুনে ঘর ভাগ করে নেব এইভাবে লম্বা লম্বি আড়া আড়ি লাইন টানার পর আমি ক্রস সংখ্যা গুনে ঘর ভাগ করে নেব প্রথম লাইনটিকে ধরে আমি বাইশটি লাইন বাইশটি ক্রস চিহ্ন গুনবো এবং তেইশ নম্বর ক্রস চিহ্নের সোজায় আমি আবার লাইন তৈরি করব তো দুদিকে দুটি লাইন বাদ দিলে আমার মিডিলে একুশটি ক্রস সংখ্যা পড়ে থাকবে এইভাবে লম্বা লম্বি টানব আর আর দিকে ওই একই পদ্ধতিতে দুদিকে দুটি ক্রস চিহ্ন বাদ বাদ দিলে দিলে দুটি লাইন একুশটি ক্রস সংখ্যা থাকবে এইভাবে আমার ঘরটি তৈরি হবে আপনারা পুরো আসনে এইভাবে আগে ঘর কেটে নেবেন তারপরে পাতা তৈরি করবেন দেখুন আমি পাতা তৈরি করছি তো কোন আমি পাতাটি তৈরি করব আমি একটি ক্রস চিহ্ন ছেড়ে ডান দিক দিকে বাম দিকে আমি ক্রস সংখ্যা তৈরি করবো আমি ছটি ক্রস চিহ্ন তৈরি করব ছটি ক্রস চিহ্ন তৈরি করার পর বাম দিকে দুটি ক্রস সংখ্যা কমাবো ডান দিকে একটি মিডিলে আমি দুটি ক্রস চিহ্ন তৈরি করবো এই পাশে এইভাবে আমার একটি পাস কমপ্লিট হবে দ্বিতীয় পাসটি ওই একই পদ্ধতিতে আমি তৈরি করব ছটি চিহ্ন তৈরি করব ছটি ক্রস চিহ্ন তৈরি করার পর আমি আবার দুটো ক্রস চিহ্ন তৈরি করব এইভাবে কোনাকণিভাবে আমি পাতাটি তৈরি করব আপনারা দেখতে থাকুন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন একটি করে ঘর সংখ্যা কমবে কোনাকণি ঘর সংখ্যা কমে আবার এক লাইন ছটি করে ক্রস চিহ্ন দ্বিতীয় লাইন দুটি ক্রস চিহ্ন এইভাবে লাইনগুলো তৈরি হবার পর আমার পাতাটি তৈরি হবে তারপর যে কোনাকণি দুটি কোন পড়ে থাকবে সেগুলোতে আমি পাপড়ি তৈরি করব দেখুন এইভাবে আমার ঘরের কোনাকি পাতাটি আমি তৈরি করেছি তৈরি করার পর আমি গোলাপি রঙের উল নিয়ে আমি ভরাট করব সেম এই পদ্ধতিতেই এইভাবেই আমি ভরাট করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন একটি ঘর ছেড়ে আমি ক্রস চিহ্ন তৈরি করব। আমি ডান দিক দিকে বাম দিকে আমি ক্রস চিহ্ন তৈরি করব মোট আটটি ক্রস চিহ্ন তৈরি করব আটটি ক্রস চিহ্ন তৈরি করার পর আবার ডান দিকে ডানদিকে একটি ক্রস চিহ্ন কমাবো ডানদিকে একটি ক্রস চিহ্ন কমাবো এবং বামদিকে একটি ক্রস চিহ্ন বাড়াবো তো আমার ঘর সংখ্যা আটটি থাকবে এইভাবে দ্বিতীয় লাইনটি বোনা হবে তৃতীয় লাইনের ক্ষেত্রেও আবার ডানদিকে একটি ঘর সংখ্যা কমাবো ক্রস চিহ্ন কমাবো এবং বাম দিকে লেবেল সমান থাকবে এবং ক্রস চিহ্নের সংখ্যা হবে সাতটি চার নাম্বার লাইনে আমি ডান দিকে একটি ক্রস চিহ্ন কমাবো বাম দিকে একটি ক্রস চিহ্ন কমাবো আমার ক্রস সংখ্যা হবে পাঁচটি এবং পাঁচ নাম্বার লাইনে আমার দুদিকে বাম দিকে ডান দিকে একটি করে ক্রস চিহ্ন কমাবো এবং ক্রস সংখ্যা হবে তিনটি এইভাবে আমার পাবড়ির অর্ধেকটা অংশ তৈরি হবে তো ঘরের ভেতরে যখন পাবড়িগুলো তৈরি করব অর্ধেকটা করে অংশ তৈরি হবে দেখুন একটি পাবড়ির অর্ধেকটি অংশ তৈরি আমার প্রায় হয়ে গেছে এবার দ্বিতীয় পাবড়ির জন্য যেখানে তুলেছিলাম সেই কোণে একটি ঘর ছেড়ে আমি ওই একই পদ্ধতিতে আমি পাবড়ির অর্ধেকটা অংশ তৈরি করব এইভাবে কোন দুটো কোণে আমি অর্ধেকটা করে পাপড়ির অংশ তৈরি করব পরের ঘরগুলোতেও আপনারা ওই একই পদ্ধতিতে তৈরি করবেন এইভাবে আপনারা পুরো আসনটা তৈরি করবেন তারপর আমি সাদা কালার দিয়ে আসনটা আমার ভরানো আছে তো এটি খুবই একটি পুরনো আসন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন যদি কেউ চ্যানেলে হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন